আমাদের এই পৃথিবীতে অনেক রহস্যময় জিনিস রয়েছে, যার সন্ধান করতে গিয়ে মানুষ নানা রকম সত্যের মুখোমুখি হয়। সত্যগুলো এতটাই নিষ্ঠুর হয় যে মানুষের মস্তিষ্কেও প্রভাব ফেলে। এরকমই একটি রহস্যময় জিনিস হচ্ছে ইলুমিনাটি, যা বহু বছর ধরে গুপ্ত অবস্থায় চলে আসছে এবং মানুষের মনেও এই নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। আজ আমরা অ্যানাদার আপডেটের এই ইলুমিনাটি নিয়ে দ্বিতীয় পর্বে জানব যে ইলুমিনাটির সদস্য কারা এবং ইলুমিনাটি কিভাবে আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলেছে। আপনি যদি ইলুমিনাটির ইতিহাস এবং ইলুমিনাটি সম্পর্কে কিংবা ইলুমিনাটির সংজ্ঞা জানতে চান, তবে অ্যানাদার আপডেটের ইলুমিনাটি নিয়ে প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। আমরা প্রত্যেকে হয়তো কম বেশি কোরআন, গীতা, বাইবেল এরকম ধর্মীয় গ্রন্থগুলো পড়েছি এবং আমরা প্রত্যেকেই অবগত আছি সৃষ্টিকর্তা এবং শয়তানের মধ্যে একটি পার্থক্য রয়েছে। সৃষ্টিকর্তা ভালো আর শয়তান খারাপ। সাধারণ মানুষের মতে 1700-এর দিকে একটি গুপ্ত সংস্থা খোলা হয় যারা শয়তানের পূজা করত, আর তাদের নাম হচ্ছে অর্ডার অফ ইলুমিনাটি। ইলুমিনাটির প্রচলিত বিশ্বাস মতে কেউ যদি শয়তানকে তার আত্মা দিয়ে দেয়, তবে সে তার কাঙ্ক্ষিত সাফল্য কিংবা উদ্দেশ্য হাসিল করতে পারবে। অর্থাৎ আপনি যদি আপনার আত্মা শয়তানকে দান করেন, তবে আপনার জীবনে আর কোনো বাধা থাকবে না কিংবা কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আপনার যা দরকার আপনি তাই করতে পারবেন। এই চিন্তাধারাটি ইন্টারনেটের জগতে ধীরে ধীরে বিস্তার লাভ করছে। এমনকি ইলুমিনাটি নামে একটি পেজও আছে যেখানে তারা তাদের সদস্য সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি সত্যি ইলুমিনাটির সদস্য হয়ে যান, তবে কি আপনি আপনার আত্মা বিক্রি করে দিচ্ছেন শয়তানের কাছে? এখন কোনো লজিক ছাড়াই আমরা একটু চিন্তা করি। ধরুন আপনি ইলুমিনাটির সদস্য হয়েই গেলেন, কিংবা আপনার আত্মাটি শয়তানকে বিক্রি করে দিলেন। আক্ষরিক অর্থে এর কি কোনো কারণ আছে? অবশ্যই না, এটি অবশ্যই ভালো দিক নয়। এবার আমরা একটু লজিক্যালি চিন্তা করি। ধরুন আপনি কিছু টাকা দিয়ে ইলুমিনাটির সদস্যতা লাভ করলেন, আসলে কি তাতে আপনি ইলুমিনাটির কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন, কিংবা আপনি কি এগুলোর দ্বারা প্রভাবিত হবেন? এগুলো বাস্তবিক অর্থে সম্পূর্ণ যুক্তিহীন হলেও কিছু মানুষের কাছে এগুলো সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। আমরা কারো বিশ্বাস কিংবা যুক্তি নিয়ে মন্তব্যে যাব না। আর এই সকল লোকের মতে ইলুমিনাটির সদস্যতা বাড়ানোর জন্য ইন্টারনেটে এই সকল জিনিস প্রায়ই দেখা যায়, তবে বাস্তব অর্থে এটি সম্পূর্ণই ধাপ্পাবাজি আর ভুয়া। আর এইসব বস্তু বলে যদি পৃথিবীতে কিছু থেকেই থাকে, তা অবশ্যই খারাপ জিনিস, যাকে শয়তানের পূজা বলা হয়। শয়তানের কাছে যাওয়া বা শয়তানের সান্নিধ্য লাভ করার প্রচেষ্টা সম্পূর্ণ ভুল, ধর্মবিরোধী ও অনৈতিক কাজ। তবে এক্সপার্টরা বলে থাকেন পৃথিবীতে যত খারাপ কাজ সংগঠিত হয় তার অর্ধেকই ইলুমিনাটির ইশারায় হয় বা ইলুমিনাটির আদেশেই হয়। অর্থাৎ পৃথিবীতে যতই টেরোরিস্ট অ্যাটাক কিংবা খারাপ কাজই হোক, সবগুলোই ইলুমিনাটির ইশারায় হচ্ছে। সাধারণ লোক কিংবা মন গড়া লোকের ধারণা, পৃথিবীতে 1-2 বছরের মধ্যেই যে সকল লোকেরা সেলিব্রিটি হয়ে যাচ্ছে তারা ইলুমিনাটির উপাসনা করে এবং ইলুমিনাটির মাধ্যমেই তারা ফেমাস হয়েছেন। ইলুমিনাটি নিয়ে প্রথম পর্বে আমরা বলেছিলাম যে দ্বিতীয় পর্বে আমরা জানাবো যে কি করে র‍্যাপ কালচার ইলুমিনাটির অংশ হয়ে গেছে। তবে বলে রাখা উচিত, এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে যে কোনো সেলিব্রিটি যে ইলুমিনাটি হবে এমন কোনো কথা নেই। এদের মধ্যে অনেকেই কর্মদক্ষতা এবং কঠিন অধ্যবসায়ের মাধ্যমেই সফলতা লাভ করেছে, তাই যে কাউকেই ইলুমিনাটি ডাকা ঠিক হবে না। যাই হোক, এখন আবার র‍্যাপ কালচারে ফিরে আসা যাক। র‍্যাপ কালচার নিয়ে কথা বলার আগে জানতে হবে র‍্যাপ কালচার আসলে কি। র‍্যাপ কালচারের সূচনা করে নিগ্রোরা, অর্থাৎ যারা কালো চামড়ার অধিকারী। চামড়ার ভেদাভেদ নিয়ে আমাদের মধ্যে যে মারামারি রয়েছে, এটা নিয়ে আমরা কম বেশি সকলেই অবগত। আর তাই কালো চামড়ার নিগ্রোদের প্রতি অনেক অত্যাচার করা হতো, আর তাদের এই অত্যাচারের প্রতিবাদ স্বরূপ তারা ছন্দে ছন্দে যে কবিতা বলতো তাকেই র‍্যাপ বলা হয়। আর একটু একটু করে এই পোয়েট্রি রিদম বা র‍্যাপ কালচারের প্রসার ঘটতে থাকে। তবে ইদানিং র‍্যাপ কালচার অন্যদিকে চলে যাচ্ছে। ধরা হয় এখন যারা র‍্যাপ করে তাদের অধিকাংশই ইলুমিনাটির অংশ। তারা অনেকেই শয়তানের পূজা করে কিংবা শয়তানের সাইনগুলো ভিডিওতে দেখায়, কারণ তারা শয়তানের আরাধক এবং শয়তানকে তাদের আত্মা বেঁচে দিয়েছে। তবে এদের সাইনই বা কি, বা এরা নির্দিষ্টভাবে কাদের আরাধনা করে? এরা সাধারণত বেফোমেটের বা শয়তানের আরাধনা করে থাকে। এদের সাইন হচ্ছে হাত দিয়ে ত্রিকোণাকার সৃষ্টি করা কিংবা বেফোমেটের মাথার মতো আকৃতি দেয়া। বেফোমেটের ব্যাপ্তি অনেক, বেফোমেট নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আপাতত এতটুকু বলাই যায়, বেফোমেট ছাগল আকৃতির মতো দেখতে, কিন্তু তার দেহ নারীদের মতো, আর শরীরের অন্যান্য অংশগুলো নানা রকম প্রাণীর দ্বারা গঠিত। আপনারা হয়তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অ্যাটাকের ঘটনা সম্পর্কে অবগত।
আপনি হয়তো ঘটনাটি ঘটার পরে জানতে পেরেছেন, কিন্তু আমি যদি বলি ইলুমিনাটি এই ঘটনাটি ঘটার অনেক আগে থেকেই জানতো, আমি জানি নিছক মজা মনে হবে, কিংবা আমার কথা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আপনারা আমার কথাটি শুনলে একটু আশ্চর্যই হবেন, তবে এটাই সত্য। আপনি যদি আমেরিকার $1 বিলকে ত্রিকোণাকারে ভাঁজ করেন, তবে দেখতে পারবেন একটি উঁচু বিল্ডিং থেকে ধোঁয়া বেরোচ্ছে, যা দেখতে হুবু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতোই। আশ্চর্যজনক হলেও এটাই সত্য যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অনেক আগেই $1 বিল আমেরিকা বানিয়েছে। এই সকল ছোটোখাটো বিষয় ছাড়াও বহু সেলিব্রিটি তাদের গানে ইলুমিনাটির সাইন দেখায়। তাদের মধ্যে কেটি পেরি নামে একজন সিঙ্গার তার ডার্ক হর্স গানে সম্পূর্ণ ইলুমিনাটির কনসেপ্টটি তুলে ধরেছে। সমগ্র বিশ্বে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। ইভেন কেটি পেরিও এটি নিয়ে কথাই বলতে চায়নি, তিনি হ্যাঁ বোধক কোনো উত্তর দেয়নি, না বোধক কোনো উত্তর দেয়নি। এছাড়াও পপি নামে একজন সিঙ্গার তার একটি ভিডিওতে সম্পূর্ণ শয়তানের কসপ্লে দেখিয়েছেন। ইলুমিনাটি নিয়ে বলা সকল কিছুই একটি তত্ত্ব আকারে রয়ে গেছে, যা সব কিছু সঠিকও হতে পারে আর নাও হতে পারে, তবে এতটুকু বলাই যায় যে শয়তানের পথ কখনো ভালো হতে পারে না। এই ভিডিওটি তথা ইলুমিনাটি নিয়ে দ্বিতীয় পর্বটি আজ শেষের পথে। আশা করব ইলুমিনাটি নিয়ে যতটাই ধোঁয়াশা ছিল তার অনেকটাই আমরা কাটাতে পেরেছি। অ্যানাদার আপডেটের ইলুমিনাটি নিয়ে শেষ পর্বে তথা তৃতীয় পর্বে আমরা ইলুমিনাটির কিছু স্ট্রাকচার বা কনস্পিরেসি থিওরি নিয়ে জানব। যদি এই ভিডিওটি ভালো লেগে যায়, তবে আপনার কোনো বন্ধুর কাছে শেয়ার করতে পারেন, লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।